তো দর্শক আমরা ভাবি কিন্তু দূরেছে ভাই ভাবি দাঁড়ান 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 এ ভাবি হ্যাঁ কি হইছে আপনি দূরতেছেন কে আরে ভাই আমলি ক্ষমতা তাই লোক না অনেক পিটান পিটাইতাছে মানে মানে আমলি গো পিটাইতাছে হ্যাঁ হ্যাঁ পুলিশে পিটাইতাছে হ্যাঁ ওরে আল্লাহ ওই যে বরগুনা যে পুলিশে পিটাইছে হ্যাঁ 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 ভাবি গো আমি দেখছি পুলিশের পিটা ওই পিটা দেখে তুমি ডরাই গেছো আবার আমি মহিলা মানুষ আমার যদি পিটাই তাহলে সরম না ওই এর লেগে আপনি দৌড়ে যাচ্ছেন তাহলে কি বুঝাইলেন যে আপনার ক্ষমতা আছেন তাই তারপরও পিটানি খাওয়ার ডরে আমরা পলাইতে আছি মানে বুঝাইতেছেন এইটাই যে আমরা ক্ষমতা আছি তারপর আমাদের যে পিটা ক্ষমতা গেলে গা ক্ষমতা গেলে পাতে তো নাই ক্ষমতা গেলে তারপর কেমন পিটাটা খাইবেন তাহলে অসংখ্যা এই দেশে থাকুম না বিদেশ জমগা হ্যাঁ বিদেশ জমগা মানে ক্ষমতা গেলে গা বিদেশ যাবেন গা হ্যাঁ যদি সামনে আবার আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে তো আর আমাকে কোনাহানে যাওয়া লাগতেছে না আর যদি আমরা ক্ষমতায় না আসতে পারি যদি বিএনপি আইসে পড়ে বা জামাত ইসলাম আইসে পড়ে তাহলে তো আমাকে পলান লাগবো তখন তখন তার আমরা বাংলাদেশে থাকতে পারবো না তাহলে তো গলা কেটে কেটে আমাকে ফালাই দিব বুঝেন নাই এই কারণে আমরা আগেই সব কিছু পাসপোর্ট পাসপোর্ট বানায় রাখছি জানি দেখুন যে ই করছে বিএমপি জিতে গেছে বা জামাত ইসলাম জিতে গেছে তখন আমরা যা যেমন টিকিট কেটে এই দেশে থাকবো বরগুনার ওই পিটা দেখা আপনি এই এই দৌড়টা দিচ্ছেন যে ভাই রে ভাই আমরা এখন ক্ষমতায় তাই আমগরি ভিড়াই যাচ্ছে আর ক্ষমতা না থাকলে ক্ষমতায় না থাকলে আমাকে কি করবো গলা কেটে খেলে গাঁকে ভাসাই দিব বুঝেন নাই এই কারণে আমরা দৌড়াইতে আসছি এর লেগে আপনি দৌড়াইতেছেন কারণ এই আছেন দেখা যায় আপনি কয় মেল দৌড়াইছেন অনেকক্ষণ অনেক দূরে থেকে আইছি দৌড়াইতে দৌড়াইতে আপনি কি পুলিশের দৌড়ানি খাইছেন নাকি ওইটা দেখে দৌড়াইছেন ওইটা দেখেই দৌড়াইছি আমি পুলিশের দৌড়ানি খাই নাই মানে ওই পিটার দেখে আপনি দৌড়াইতেছেন আল্লাহর দর্শক আপনারা শুনলেন যে ভাবি বরগুনার পিটা দেখা ভাবি ইচ্ছা মতো দৌড় যে ক্ষমতায় আছি তাই এমন পিটা আর ক্ষমতায় না থাকলে কি করতে পারে তখন আলুর মতন সিদ্ধ করে ভর্তা বানাই খাইব তখন পলাই কই যেতেন আপনি মানে পলাই যাইতা সিধি কোন দিকে যাওয়া যায় নানির বাড়ি রাজধানী ফরজ হয়ে গেছে আপনি হ্যাঁ নানির বাড়ি আছে শিকারীপাড়া কি দাদির বাড়ি আছে সুজাপুর যে কোন একখানে যায় কি পলামু যে কোন এক জায়গায় পলাইবেন হ্যাঁ বাবা বাবা বাবির মাথা বুদ্ধি এত বুদ্ধি লই ঘুমান কেমন রাত্রিরে কে বালিশ মাথায় দিয়ে ঘুমাই বালিশ কি মাথার উপরে থাকে না নিচে থাকে মাথার নিচে থাকে উপরে দেয় কি নাক মুখ দেয় কেবার দুমাইটকে মরম নি বুদ্ধি কিছু বেসা যায় না ভাবি বুদ্ধি বেসা গেল তো ব্যস্ত আমি কারণ অন তার বুদ্ধি বেসার মতো ক্ষমতা নাই বুদ্ধিটা খাড়াইছেন কি আপনি দেখছেন যে নির্বাচনের আগে আপনি টিকিট উইকেট কাটবেন হ্যাঁ এটা রেডি করে রাখবেন সব ওকে করে রাখুম আর নির্বাচনের রাতে মানে ভাব চক্কর দেখে বুঝবেন ভাব চক্কর বুঝে গো আর যদি আমরা এসে পরি ক্ষমতায় তাহলে তো মনে করেন যে যারা নেই আমাকে ওখানে পিটাইতে আছে তা করে পে একেবারে থানার পুলিশকে ওসি পেয়েছে ডিসি পেয়েছে তখন তাপরাম ও তখন ডিসি পেয়েছে তাহলে যদি আমার ক্ষমতা হয় আচ্ছা ভাবি তাহলে তো রাজনীতি ভালোই করেন দেখা যায় রাজনীতি কত বছর ধরে করেন তাতে 10-12 বছর তো হইলই 10-12 বছর ধরে রাজনীতি করেন বা বার বার মহিলা লিডার হ্যাঁ হ্যাঁ আচ্ছা মহিলা লিডার যখন আপনি এই যে নতুন নতুন ক্ষমতা পাইছিলেন তখন আপনার কাছে কেমন লাগছিল দাপটটা কেমন আছিল তখন আমার কাছে সেই দাপট ছিল আমি নিজের মনে করি নিজেই একজন নিজের নিজের কথা মনে করতে বুকের বুকের বল নিয়ে চলতাম কারো পরোয়া করতাম না শেষ সময় এসে হাসা হাসা জার জার জান বাসা বাসা এর লাগে দৌড়ে যাচ্ছেন হ্যাঁ বা আরে বাবা ভাবির মাথা কি বুদ্ধি রাত্রে বলে বা তার তলে বলে বালিশ দিয়ে ঘুমায় হ্যাঁ খাওয়া দাওয়া করছেন নি হ্যাঁ খাইছি খায়া মুয়ে দূরে যাচ্ছেন হ্যাঁ ওদি তো চালাক আছেন দেখা যান না খায়া দূরে নেই না খায়া দূরে বের গেল তুষ্টা খায় পয়রা যাবো খেত পেটে কি দেয় আর খায়া টাইট করে রয়েছি দৌড়ে অন্য যুদ্ধ যাইতে পারি ভাবি পেটের ভিতরে কি কি খাইছেন খাইছিলে ডাল তারপরে পাঙ্গাস মাছের তরকারি ইসা মাছ দা করলা ভাজি এই আরেকটা কথা বলে এত জায়গা থাকতে আপনি জঙ্গল দা দৌড় দিচ্ছেন কে বাবা এই দিকতে দৌড়াতেছি এই দিক আর পুলিশ বুঝতে পারবো না যে আমরা এই জঙ্গলের ভিতরে দৌড়াতেছি আর খোলা মাঠে দৌড়াইলে তো পুলিশ বুঝতে পারবো যে উইজে যাইতাছে কারণ কেন কেন ফায়ার করে দেয় বুঝেন নাই বিশ্বাস নাই তো এই কারণে জঙ্গলের ভিতরে দৌড়াতেছি বলেন
পলায় দি জান জান ফলনগা 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 ভালো থাকেন ভাবি দূরে পলাইতাছে কি অবস্থা দেশের রাজনীতির